আমাদের ঢালিউডে বেঙ্গলি ফিল্মের সর্বকালের সেরা দর্জন মা মা কথাটি ছোট্ট হতি, কিন্তু আসলে মায়ের গুরুত্ব কিন্তু আমাদের ঢালিউডে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের ঢালিউডে আজকে আমরা সেরা দর্জন মাকে নিয়ে আমাদের আজকের এই এপিসোড, যে মায়ের ক্যারেক্টার করে সবচেয়ে সেরা কারা, এবং আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু টপ টেন থেকে কিন্তু ওয়ান পর্যন্ত আমরা সাজিয়েছি। তো আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং ঢালিউডের সেরা দশ মা, মায়ের প্রতি আপনার ভালোবাসা কীরকম, তো এটা কিন্তু বড় বড় ডিরেক্টর এক্সিকিউট করেছে এবং ঢালিউডের সেরা দশজন মাকে নিয়ে আমাদের আজকের আয়োজন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। মা শাশ্বত চিরন্তন অব্যয়, এবং আমি কিন্তু মাকে নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে বানানো হয়েছে, যে ঢালিউডের সর্বকালের সেরা দশটি চলচ্চিত্র মাকে নিয়ে। তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি ঢালিউডের সেরা দশজন মা। যাই হোক, এই তালিকায় দশ নম্বরে আমরা যাকে রেখেছি, শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি নাসিমা খান। তো নাসিমা খান কিন্তু তার কিন্তু অনেক আগেই কিন্তু ঢালিউডে কিন্তু তার এন্ট্রি হয় নায়িকা হিসেবে, কিন্তু আমরা যদি প্রপার আমরা যদি ওয়েতে দেখি যে তিনি কিন্তু অনেকগুলো ফিল্মে কিন্তু তিনি মায়ের ক্যারেক্টার প্লে করেছে, এবং বলা যায় যে তিনি একজন মানে ভালো মা, একজন মানে স্ট্রং একটা মাদার সাইড বলা যায়। আমরা কিন্তু যেমন একটা ফিল্ম আমার আমি যদি বলি যে আম্মা, যেখানে আমরা দেখলাম তাকে ইলিয়াস কাঞ্চন মান্না তো তাদের মায়ের ক্যারেক্টার প্লে করেছিল তিনি, তো যে অ্যাক্টিং ছিল যে সৎ মা এবং একজনের আসল মা, তো মাকে নিয়ে এক্সিকিউট করা কিন্তু দুর্দান্ত। এই ফিল্মটা কিন্তু ছিল গাজী মাজহারুল আনোয়ারের, এছাড়াও কিন্তু অনেক ফিল্মে কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স, যেমন সুন্দরী বধূ যেখানে তিনি ছিলেন রিয়াজের মায়ের ক্যারেক্টার, এছাড়াও অনেক অনেক নায়কদের সঙ্গে কিন্তু তিনি স্ক্রিনে কিন্তু মা হয়েছে। যাই হোক, লিস্টে কিন্তু আমরা কিন্তু দশ নম্বর শুধু কিন্তু আমরা তাকে রাখিনি, আমরা কিন্তু আরও একজনকে রেখেছি, শি ইজ নান আদার দ্যান এক সময়ের জনপ্রিয় নায়িকা সুচরিতা। তো সুচরিতাকে কিন্তু আমরা মায়ের ক্যারেক্টারে আমরা কেন এখানে রেখেছি, এটা হয়তো পরবর্তী জেনারেশনে কিন্তু তিনি রেগুলার মা হয়েছেন, কিন্তু মায়ের যে স্ট্রং ক্যারেক্টার কিন্তু তিনি জীবনের প্লে করে। কিন্তু 1997 একটি ফিল্ম আসে, মুক্তিযুদ্ধভিত্তিক একটি ফিল্ম, যে ফিল্মের নাম হাঙ্গর নদী গ্রেনেড, যেখানে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্স তিনি দিয়েছিলেন। এই সিনেমার মধ্য দিয়ে কিন্তু তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সিনেমার গল্পটা ছিল এমন যে তার যেখানে বিয়ে হয় সেখানে তার আগের সংসারের দুই ছেলে যায় মুক্তিযুদ্ধে, একজন ছেলে চলে যায় এবং তার সামনে আরেকজন ছেলের ছেলেকে তিনি হত্যা হতে দেখে, এবং তার নিজের যে প্রতিবন্ধী ছেলে তিনি মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য তার নিজের ছেলে ত্যাগ করেছে, তার যে অ্যাক্টিং ছিল তার জীবনের কিন্তু সেরা অ্যাক্টিং কিন্তু এই সিনেমাতে ছিল। এবং এছাড়াও পরবর্তীতে অনেকগুলো ফিল্মে কিন্তু তিনি ব্যাক টু ব্যাক আমরা তাকে শাকিব খানের মা হতে দেখেছি অনেকগুলো ফিল্ম, এবং তার উল্লেখযোগ্য পরবর্তীতে মাদার সাইড অনেকগুলো ফিল্ম আছে, যেমন মা আমার চোখের মণি বা কোটি টাকার কাবিন, যেসব সিনেমাতে কিন্তু আমরা তাকে মায়ের ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম, বা পিতার আসন। যাই হোক, ঢালিউডের মোটামুটি একটা স্ট্রং মাদার সাইড, এবং লিস্টে কিন্তু আমরা দশ নম্বরে তাকেও রেখেছি। এবার ঢালিউডের সেরা দশজন মাকে নিয়ে বানানো ভিডিওতে আমরা নয় নম্বরে যাকে রেখেছি, শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি শবনম, এবং যৌথভাবে আরও একজনকে রেখেছি। তো প্রথমে শবনমকে নিয়ে যদি কথা বলি, যে তাকে কিন্তু আমরা অনেকগুলো ফিল্মে কিন্তু 80s থেকে কিন্তু তিনি মায়ের ক্যারেক্টার প্লে করছি। আমরা কিন্তু যখন তাকে সন্ধি ফিল্মে কাজ করতে দেখলাম, তো সেখান থেকে কিন্তু তিনি আসলে রাজ্জাকের সঙ্গে তার জুড়ি ব্লকবাস্টার ফিল্ম, কিন্তু তিনি ক্যারেক্টার বেশ তিনি মায়ের ক্যারেক্টার। এছাড়াও দিল সিনেমাতে তিনি কিন্তু দুর্দান্ত একটা মায়ের ক্যারেক্টার ছিল, যে সিনেমার যে গানটা ছিল যে নাইমের কণ্ঠে, যে মা অগো মা তোমার হয় না তুলনা, আমি জনম জনম ধরে তোমায় ভালোবাসতে পারি। তো এই গানটা কিন্তু খুব চার্টবাস্টার হয়ে জনপ্রিয়তা পায়, এবং তার একটা সেরা মায়ের ক্যারেক্টার, এবং তার জীবনের সকল মায়ের ক্যারেক্টার করা চরিত্রগুলো উপচে গিয়েছে 1999 তার একটি সিনেমার কাছে। সিনেমার নাম আম্মা জান, যেটা বাঙালি ফিল্মের ইতিহাসে একটি কাল্ট এবং কাল্ট ক্লাসিক ফিল্ম হিসেবে ধরা হয়। যে সিনেমাতে তার অ্যাক্টিং তার দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং ছিল, এবং তিনি কিন্তু তার একটা ইন্টারভিউতে বলে যে আমার মায়ের ক্যারেক্টার করে আমার টোটাল ক্যারিয়ার আমার ওই দিনই সার্থক হয়েছে, যেদিন আমি বেঙ্গলি ফিল্মে মান্নার আম্মা জান হতে পেরেছি। তো তার দুর্দান্ত একটা ক্যারেক্টার ছিল, এবং সেরা মা হিসেবে কিন্তু নয় নম্বরে কিন্তু সবসময় তিনি থাকবেন। এবার আমরা তার পরবর্তীতে আমরা যাকে রেখেছি তার সঙ্গে নয় নম্বর, শি ইজ নান আদার দ্যান এক সময়ের গ্ল্যামারাস হিরোইন ববিতা। ববিতাকে কিন্তু আমরা কিন্তু রেখেছি নয় নম্বরে। তো তার কিন্তু দুর্দান্ত একটা ক্যারিয়ার, তার দুর্দান্ত ক্যারেক্টার নায়িকার থেকে পরে যখন আমরা তার ট্রান্সফরমেশন দেখলাম, যখন তিনি রীতিমতো কাজ করছে মায়ের ক্যারেক্টারে, তার যে ব্যাপারগুলো ছিল যে তা আমরা কিন্তু প্রথম কিন্তু তার স্ট্রং মাদার সাইড কিন্তু দেখি মায়ের অধিকারে। শিবলি সাদিক পরিচালিত 1996 একটা কাল্ট এবং ক্লাসিক ফিল্ম আসে, এর আগেও তিনি মায়ের ক্যারেক্টার করলেও কিন্তু মূলত লাইমলাইটে কিন্তু এখান থেকে কিন্তু মূলত তিনি চলে আসে। সালমানের মায়ের ক্যারেক্টারের পরে অনেক সিনেমাতে তিনি মায়ের ক্যারেক্টার প্লে করেছে, খিয়াঘাটের মাঝি যেখানে শাবনুরের মায়ের ক্যারেক্টার ছিল, অনেকগুলো ফিল্মে কিন্তু তিনি মা হয়েছেন। এরপরে শাকিব খানের মা আমার স্বর্গ, ক্ষুধার পরের মা, মানে ঢালিউডের একটা স্ট্রং মাদার সাইড কিন্তু তাকে বলা যায়, বা মন যেখানে হৃদয় সেখানে, অনেক ফিল্মে কিন্তু আমরা তাকে মা
হিসেবে কিন্তু দেখেছি, এবং আমি কিন্তু 9 নম্বর কিন্তু যৌথভাবে শবনমের সঙ্গে কিন্তু আমি ববিতাকে রেখেছি। এবার ঢালিউডের সেরা 10 জন মায়ের ক্যারেক্টার করা আর্টিস্টের ভিতর আমরা 8 নম্বরে যাকে রেখেছি, হয়তো পরিচিত একটা ফ্যামিলিয়ার ফেস আপনারা অনেকে জানেন, কিন্তু হয়তো তাকে সেইভাবে নামটা জানেন না, কিন্তু অসংখ্য ফিল্মে আপনারা তাকে মা হতে দেখেছেন। শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি রাশেদা চৌধুরী। আমিও কিন্তু তার নামটা কিন্তু 5 বছর আগে হয়তো জানতাম না, হয়তো দেখেছি স্ক্রিনে যে তাকে রেগুলার তিনি টিপিক্যাল মায়ের ক্যারেক্টার করছে, এবং তার অনেকগুলো উল্লেখযোগ্য ফিল্ম আছে। এখানে আমি যেসব ফিল্মের কথা উল্লেখ করবো, যে ম্যাডাম ফুলি, কাল সকালে ভেজা বিড়াল, এইসব সিনেমাতে কিন্তু তার বেশ ভালো পারফরমেন্স ছিল। এছাড়া কিন্তু অনেকগুলো ফিল্মে কিন্তু তিনি ম্যাক্সিমাম তার ক্যারিয়ার কিন্তু তিনি মায়ের ক্যারেক্টারে কিন্তু কাটিয়েছে। তো দুর্দান্ত, মানে মায়ের ক্যারেক্টারে করা ফেস ভ্যালু থাকার হিসেবে কিন্তু আমরা কিন্তু তাকে 8 নম্বরে রেখেছি। এবার 7 নম্বরে আমরা যাকে রেখেছি, শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি রেহানা জলি, যাকে আমরা মান্নার নায়িকা হতেও দেখেছি। তিনি কিন্তু আবার মান্নার মাও হয়েছেন, আবার তিনি কিন্তু শাকিব খানের টিপিক্যাল মা কিন্তু একটা টাইমে কিন্তু বলা যায়, এবং তিনি কিন্তু আজকে হিরো আলমের মাও কিন্তু হয়েছেন। যাই হোক, আমরা কিন্তু তাকে 7 নম্বরে রেখেছি, এবং তার ক্যারিয়ারটা দীর্ঘ, এবং ম্যাক্সিমামই কিন্তু তার মায়ের রোল, এবং এই যে মাদার সাইডটা তার, এটা নিয়ে যত সিনেমার নাম নেবো তত কিন্তু বড় হবে, এবং একটা দুর্দান্ত মানে লম্বা হবে। এবং তিনি 90s শেষ দিক থেকে, বা আমরা যদি বলি যে 0 দশকে এসে তিনি কার মা হননি, মানে টিপিক্যাল মাদার রেহানা জলি। যাই হোক, আমরা কিন্তু লিস্টে তাকে কিন্তু 7 নম্বরে রেখেছি। এবার 6 নম্বরে আমরা রেখেছি শর্মিলি আহমেদকে। তিনি কিন্তু নায়িকা দিয়ে তার ডেবু হলেও কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু মায়ের ক্যারেক্টারে কিন্তু আমরা তাকে আস্তে আস্তে কিন্তু দেখেছি, এবং মায়ের ক্যারেক্টারে কিন্তু তিনি একটা টাইমে দুর্দান্ত ছিলেন। তার অসংখ্য ভালো ভালো কাজ আছে, এখন যেগুলো মনে পড়ে আমি যদি সেইগুলো যদি বলি, তার যে মানে স্ট্রং একটা মাদার চাইল্ড ছিল তার কাজের মেয়ে, বা তাকে আমরা দেখেছি মাটির ফুল, এরকম অনেকগুলো সিনেমাতে কিন্তু আমরা কিন্তু তাকে মায়ের ক্যারেক্টারে কিন্তু আমরা তাকে দেখেছি, মানে একটা স্ট্রং মাদার সাইড কিন্তু বলা যায়। এবং তিনি একজন যথেষ্ট ভালো অভিনেত্রী, এবং অ্যাক্টিং ক্যাপাবিলিটি ভালো, মার্জিত রুচিসম্পন্ন একজন আর্টিস্ট কিন্তু তিনি, এবং আমরা কিন্তু তাকে 7 নম্বরে রেখেছি। এবার 5 নম্বরে আমরা যাকে রেখেছি, খালেদা আক্তার কল্পনা। তিনি টিপিক্যাল মা, একটা টাইমে কিন্তু তাকে রুবেলের টিপিক্যাল মা বলা হতো, মানে রুবেল আছে মানে তিনি আছে। রুবেলের ক্যারিয়ার তার ম্যাক্সিমাম, তিনি যতগুলো ফিল্মে কাজ করেছে তার কিন্তু ম্যাক্সিমাম মাদার সাইড কিন্তু খালেদা আক্তার কল্পনা। এবং এমনকি অ্যাজ এ প্রডিউসার মানে প্রডিউসার ডিরেক্টর হিসেবে রুবেলের যখন আত্মপ্রকাশ হলো, তার ফার্স্ট ফিল্ম ছিল মায়ের জন্য যুদ্ধ, সেটাতেও আমরা দেখলাম খালেদা আক্তার কল্পনাকে। খালেদা আক্তার কল্পনায় দেশের সব আর্টিস্ট, মান্না থেকে শুরু করে শাকিব খান, মানে প্রত্যেক অনেক তারকার কিন্তু তিনি মা হয়েছেন। কিন্তু রুবেলের মা হিসেবে কিন্তু তিনি সবচেয়ে বেশি পপুলার, এবং ঢালিউডে কোন তারকার মা হিসেবে কে বেশি পপুলার এটা নিয়ে কিন্তু একটা ছক্কা আমাদের চ্যানেলে আসবে, এবং সেই পর্যন্ত কিন্তু আপনাদের আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে। এবার আমরা 4 নম্বরে ঢালিউডের কঠিন স্ট্রং মাদার সাইড আমরা যাকে রেখেছি, শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি রোজি ছামাত, আজকে আপনারা যাকে রোজি আফসারি বলে জানেন। একজন অসম্ভব গুণী এবং মেধাবী অভিনেত্রী, মায়ের ক্যারেক্টার করা যেসব চরিত্র তার আমাদের সামনে ভেসে ওঠে, তিতাস একটি নদীর নাম, বেঙ্গলি ফিল্মের ইতিহাসে একটি কাল্ট এবং ক্লাসিক ফিল্ম, দীপ নেভে নাই, যেসব ফিল্মে তার দুর্দান্ত মাদার ক্যারেক্টার, বা আমরা যদি আসি তার আরও একটি জীবনের সেরা কাজ নিয়ে যেখানে তিনি দুর্দান্ত তার পারফরমেন্স দিয়েছিলেন নরম গরম, এরকম অনেকগুলো ফিল্মে কিন্তু আমরা তাকে মায়ের ক্যারেক্টার করতে দেখেছি। মানে একজন স্ট্রং মাদার, তিনি জসীমের বিপরীতে থাকছেন বা জসীমের মা হচ্ছেন কোনো ফিল্মে, বা পরবর্তী জেনারেশনে যখন আমরা দেখলাম মরণ কামড় আফটারের পরিচালনায় তিনি আমিন খান মান্নাদের মা হচ্ছেন, এরকম ক্যারিয়ারের ভেরিয়েশন এবং দুর্দান্ত ক্যারেক্টার প্লে করে ভালো অভিনেত্রী হয় আমরা কিন্তু তাকে 4 নম্বরে রেখেছি। এবার ঢালিউডে আমরা স্ট্রং মাদার সাইডে আমরা 3 নম্বরে যাকে রেখেছি, তিনি দুর্দান্ত একজন আর্টিস্ট, দুর্দান্ত একজন অভিনেত্রী, এবং তাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, অসম্ভব গুণী এবং মেধাবী একজন অভিনেত্রী ডালি জহুর। একটা আনন্দ স্বরূপ সেই দুলার মা, রীতিমতো দুর্দান্ত পারফরমেন্স তার যে অ্যাক্টিং, বা আগুনের পরশমণি স্ট্রং মাদার সাইড, ঢালিউডের অসম্ভব গুণী এবং মেধাবী একজন অভিনেত্রী, এবং তার জীবনের সেরা পারফরমেন্স মনে হয় তিনি দিয়েছিলেন সন্তান যখন শত্রু সিনেমাতে, যেখানে রাজ্জাক ও তার সামনে মিলান ছিল, তার অ্যাক্টিংয়ের যে ক্যাপাবিলিটি তিনি গল্প টেনে দিয়েছিলেন, তার যে অ্যাক্টিং ছিল ক্যাপাবিলিটি, বাবা কেন চাকর, এরকম অসংখ্য সিনেমাতে তিনি, কুলি সিনেমাতে উমরসানির মা, এরকম অনেক, কখনো তিনি উমরসানি মান্না দুজনের হীরা পান্নার মা হয়েছেন, কালিজার টুকরা ফিল্মে অনেকগুলো ফিল্মে আমরা তাকে, তিনি কার মা হননি, এদেশের যত জনপ্রিয় নায়ক প্রত্যেকেরই কিন্তু মা তিনি, এবং দুর্দান্তভাবে কিন্তু তিনি ওই রোলগুলো করতেন। এবং লিস্টে কিন্তু আমরা 3 নম্বরে রেখেছি লেজেন্ডারি অভিনেত্রী ডালি জহুরকে। এবার 2 নম্বরে আমরা যাকে রেখেছি, শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি আনোয়ারা, এবং তিনি একজন স্ট্রং মাদার সাইড, তিনি কীরকম অভিনেত্রী এটা নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, অসম্ভব গুণী এবং মেধাবী অ্যাক্ট্রেস, তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি এবং তিনি কোন লেভেলের মাদার সাইড এটা এক্সপ্লেন করার কিচ্ছু নেই। একটা বাদ দে, একটা তার যে ফিল্মগুলো দাঙ্গা,
বিনা বাচ্চাদ, মানে তিনি কোন ফিল্মে মা হননি, মানে ঢালিউডের স্ট্রং মাদার সাইড বলতে তো তিনি, এবং তার অনেকগুলো ফিল্মে তার দুর্দান্ত পারফরমেন্স বর্তমান, যেখানে নিজের হাতে ছেলেকে মেরে দিচ্ছে, যে ক্যারেক্টারগুলো ছিল যে কেন এরকম কাজ করছে, এবং মায়ের আমার মনে হয় যে ঢালিউডের স্ট্রং মাদার সাইড সবসময় কিন্তু তার নামটা থাকবে, তিনি এদের সব বড় বড় সুপারস্টার, মায়ের চোখ, মানে সব মাকে নিয়ে কথা বললে কিন্তু তার নামটা কিন্তু উঠে আসে, এবং ঢালিউডের সর্বকালের সেরা দর্জন মায়ের লিস্টে কিন্তু আমরা কিন্তু তাকে দুই নম্বরে রেখেছি, তার ফিল্মগ্রাফ কিন্তু আপ, বা ভাত দে সিনেমাতে তার যে ক্যারেক্টারটা ছিল শ্যাওনার মায়ের ক্যারেক্টার, যে এক মুঠো ভাতের জন্য যে চলে যাচ্ছে আরেকজনের সঙ্গে, তো যে একটা ব্যাপার ছিল অ্যাক্টিং ছিল তার চোখে মুখে, যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি, যাই হোক তাকে কিন্তু লিস্টে আমরা দুই নম্বরে রেখেছি। এবারে এক নম্বরে আমরা যাকে রেখেছি ঢালিউডের সর্বকালের সেরা মা হিসেবে, শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি শ্যাওনা। তো শ্যাওনাকে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই, যখন তিনি নায়িকা করছেন দুর্দান্ত দাপটে, এবং যখন তিনি মায়ের ক্যারেক্টারে ইতিমধ্যে কারমা হননি, তিনি ইলিয়াস খান যখন নায়িকা হয়েছেন কখনও তিনি তার মাও হয়েছেন, এবং স্ক্রিনে তার ওই ক্যারেক্টার, তার ওই ক্যারেক্টার সঙ্গে মিশে যাওয়া, তো তিনি কিন্তু একজন কঠিন, একজন স্ট্রং মাদার ছাইট ছিলেন, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি দুর্দান্ত, তার অ্যাবিলিটি অ্যাক্টিং যে ক্ষমতা তার স্ক্রিনে দুর্দান্ত, এবং তার আমরা যদি বলি সত্যের মৃত্যু নেই সেই মা, বা জজ ব্যারিস্টার, মা যখন বিচারক, মানে নাইনটিজে তিনি ম্যাক্সিমাম ফিল্ম কিন্তু মা, কিন্তু তাকে নিয়ে সিনেমার পোট্রে, তাকে পোট্রে করে সিনেমার গল্প হচ্ছে, তো অসম্ভব গুণী এবং মেধাবী দুর্দান্ত এই অভিনেত্রীকে আপনি যে কোনো সাইডে, কিন্তু আমার মনে হয় যে ঢালিউডের স্ট্রং মাদার সাইড তিনি, আম্মা যেন কিন্তু তার কাজ করার কথা ছিল, কেন তিনি কাজ করেনি এটা নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে। যাক আমার মনে হয় যে হয়তো একটা আফসোস থেকে যাবে যে আপনি মান্না বা শাকিব খানের মায়ের ক্যারেক্টারে তাকে দেখেননি, কিন্তু অন্য বাকি প্রায় সবার মা কিন্তু স্ক্রিনে তিনি হয়েছেন। যাক এটা ছিল এক্স্যাক্টলি ঢালিউডের মাকে নিয়ে, ঢালিউডের সেরা দর্জন মাকে নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।